মাননীয় স্পিকার আমি একটি কথা বলতে চাই যে আপনারা দেখেছেন যে হেনরি কিসিঞ্জার 1971 যে কাজ করেছিল তার 100 বছর জন্মবার্ষিকী উপলক্ষে আজকে হেনরি কিসিঞ্জারের 100 বছর জন্মবার্ষিকী উপলক্ষে আমেরিকা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে আমেরিকা ইউরোপ কে কি বলল সেটা আমাদের কাছে বিবস্ত্র বিষয় নয় মায়ানমারে যখন রোহিঙ্গাদের উপরে নির্যাতন করা হয় তখন কি আমেরিকা সেই মানবাধিকার লঙ্ঘন দেখেছিল সিরিয়ার বিরুদ্ধে যখন নির্যাতন করা হলো প্যালেস্টাইনের বিরুদ্ধে যখন নির্যাতন করা হলো তখন আমেরিকা কোথায় ছিল হাবিবুর রহমান সিজেট 3 আপনার সময় 5 মিনিট মাননীয় স্পিকার চলতি অর্থবছরে সম্পূরক বাজেটের উপরে আমাকে বক্তৃতার সুযোগ প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্রের স্বপ্রদষ্টা প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে আজকে একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমরা আমাদের নিজেদের পরিচয় দিতে পারতাম না শ্রদ্ধাবার্তে বরে স্মরণ করছি জাতির পিতা সহধর্মিণী ও সহযোদ্ধা বঙ্গমাতা বেগম ফজিলুল ইসলাম মুজিব সহ 75 15 আগস্টে কালরাত্রে শহীদ হওয়া বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের জীবন উৎসর্গকারী সকল শহীদ ও সম্ভ্রমহারা মা বোনদেরকে এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সংসদে যিনি একটানা 10 বছর বাজেট দিয়েছিলেন আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান সাবেক সফল অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিতকে মাননীয় স্পিকার বৈশ্বিক মহামারী করোনা পরবর্তী অর্থনৈতিক অভিঘাত সফলভাবে মোকাবেলা করে দেশের চলমান উন্নয়ন বজায় রাখতে ও উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে চলতি অর্থবছরে দেশের ইতিহাসে বৃহত্তম ও জনবান্ধব 6,78,066 কোটি টাকার একটি সমপুঁজি বাজেট পাশ করে হয়েছিল এই মহান জাতীয় সংসদে ফলশ্রুতিতে চলমান বিশ্ব অর্থনৈতিক দুর্যোগের মধ্যেও আজকের সম্পূরক বাজেটে যা মাত্র 17,557 কোটি টাকা কমে নির্ধারিত হয়েছে 6,60,507 কোটি টাকায় বাস্তবতার প্রেক্ষিতে যেটি যে কোনো পরিস্থিতিতে বাজেট বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দৃঢ় প্রত্যয় বিচক্ষণ নেতৃত্বের একটি আগাম বার্তা মাননীয় স্পিকার বিগত 1.5 দশকের প্রতিটি বাজেটের ঘাটতি থেকে সরকারের সব পরিকল্পিত বিনিয়োগ দেশের অর্থনীতির প্রবৃদ্ধি বৃদ্ধি উৎপাদনশীলতা বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি ও সর্বোপরি দেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে চলতি বছরের সামগ্রিক বাজেটে ঘাটতি ছিল 2,45,066 কোটি টাকা যা ছিল জিডিপির 5.5 শতাংশ বর্তমানে সেটি কমে দাঁড়িয়েছে 5.1 শতাংশ দেশের নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের রাজস্ব আদায়ের কৌশল বেশ গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা রাখে যে ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যার বিচক্ষণ নেতৃত্বের ফলে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি বিবেচনায় বর্তমান সম্পূরক বাজেট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা চলতি অর্থবছরের মূল বাজেটের সমান ধরা হয়েছে বর্তমান বিশ্বে আমাদের মতো একটি উন্নয়নশীল দেশে যা বিরল দৃষ্টান্তগুলির একটি মাননীয় স্পিকার বর্তমান প্রস্তাবিত 2023-24 অর্থবছরের বাজেটে বর্ধিত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে এটি নিঃসন্দেহে বৃহৎ চালিকা শক্তি হিসেবে কাজ করবে মাননীয় স্পিকার 2021-22 অর্থবছরের সাময়িক হিসাবে অনুসারে দেশের জনগণের মাথাপিছু আয়ের পরিমাণ ছিল 2,824 মার্কিন ডলার যা 2005-06 সালে ছিল মাত্র 543 মার্কিন ডলার জনগণের মাথাপিছু আয় বৃদ্ধির লক্ষ্যে সরকারের স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনা গ্রহণ করেছে যেগুলো বাস্তবায়ন চলমান রয়েছে মাননীয় স্পিকার জনগণের ভাগ্য উন্নয়নে অন্যতম চালিকা শক্তি হচ্ছে বিদ্যুৎ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দরে হাত ধরেই দেশে বিদ্যুতের উৎপাদন রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে দেশের প্রায় সকল জনগোষ্ঠীকে বিদ্যুতের সুবিধা আনা হয়েছে দ্রুত শিল্পায়নের জন্য সরকার 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ শুরু করেছে এ সকল অর্থনৈতিক অঞ্চলে দেশীয় ও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশে বিনির্মাণে সরকারের ব্যাপক অগ্রগতি অর্জন করেছে 28টি হাইটেক পার্ক নির্মাণের কাজ এগিয়ে চলছে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা হয়েছে রেমিটেন্স প্রেরণে বর্ধিত আয় লাভ করা হয়েছে এবং বৈধপথে অর্থ প্রেরণের উৎসাহী করতে প্রবাসী বাংলাদেশের প্রেরিত অর্থের উপর 2.5 শতাংশ হারে প্রদান করা হচ্ছে মাননীয় স্পিকার সম্পূরক বাজেটে আমি দুটি কথা বলতে চাই রিসেন্টলি আমাদের
ইউরোপের একটি দেশ তুরস্কে নির্বাচন হয়েছে। নির্বাচনের আগে আপনারা দেখেছেন যে আমেরিকা ইউরোপ থেকে শুরু করে বিশ্বের সকল ইউরোপিয়ান এবং আমেরিকার পত্রপত্রিকায় কি নিউজ ছাপা করেছে, এরদোগান সেখানে জিততে পারবেন না। কিন্তু সকল প্রপাগান্ডাকে বাদ দিয়ে তুরস্কের জনগণ স্বাধীনভাবে এরদোগানকে নির্বাচিত করেছে। কেন করেছে? কারণ ইউরোপ আমেরিকার তাদের যে ষড়যন্ত্র এবং তাদের চক্রান্তের বিরুদ্ধে তুরস্কের জনগণ সেদিন রুখে দাঁড়িয়েছিল, ঠিক তেমনি বাংলাদেশের জনগণ আজকে আমেরিকা এবং ইউরোপের কিছু দেশ আমাদের দেশের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করেছে, ইনশাল্লাহ আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবার আমরা ক্ষমতায় আসব। মাননীয় স্পিকার, আমি একটি কথা বলতে চাই যে আপনারা দেখেছেন যে হেনরি কিসিঞ্জার 1971 যে কাজ করেছিল তার 100 বছর জন্মবার্ষিকী উপলক্ষে, আজকে হেনরি কিসিঞ্জারের 100 বছর জন্মবার্ষিকী উপলক্ষে আমেরিকা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আমেরিকা ইউরোপ কে কি বলল সেটা আমাদের কাছে বিষয় নয়। মায়ানমারে যখন রোহিঙ্গাদের উপরে নির্যাতন করা হয় তখন কি আমেরিকা সেই মানবাধিকার লঙ্ঘন দেখেছিল? সিরিয়ার বিরুদ্ধে যখন নির্যাতন করা হলো, প্যালেস্টাইনের বিরুদ্ধে যখন নির্যাতন করা হলো, তখন আমেরিকা কোথায় ছিল? আজকে আমেরিকার লোভ দৃষ্টি আমাদের উপরে পড়েছে। কেন পড়েছে? কারণ আমরা অর্থনীতিতে অত্যন্ত পরাক্রমশালী একটি রাষ্ট্র হিসেবে আমরা দাঁড়িয়েছি, আমাদের সেন্ট মার্টিন দ্বীপ আছে, আমাদের দেশের অর্থনীতির অবস্থা ভালো করোনার মধ্যে, এবং বিশ্বের এই টানমাটাল অর্থনীতির অবস্থার মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানুষ সুখে শান্তিতে আছে। বিদ্যুৎ নিয়ে অনেকেই কথা বলেন। আপনারা যারা ইউরোপ আমেরিকায় গিয়েছেন তারা গড় থেকে বের হওয়ার সময় বিদ্যুতের সুইচ অফ করে আসেন, আর আমরা বিদ্যুৎ বিল দিয়েই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিদ্যুতের বিল সহনীয় পর্যায়ে নিয়ে এসেছেন, কিন্তু সারাদিন আমরা বাসা বাড়িতে আমরা এয়ার কন্ডিশন অন রাখি, আমরা ফ্যানের সুইচ অন রাখি, আমরা প্রত্যেক জায়গায়, এভাবে আমাদের বিদ্যুৎ বিল, আমার মনে হয় বিদ্যুৎ বিলটি আমাদের আরো বাড়িয়ে দেওয়া উচিত। ইউরোপ আমেরিকার মতো বিদ্যুৎ বিল বাড়িয়ে দিলে আমাদের বিদ্যুতের আর লোডশেডিং হবে না, কারণ মানুষের অর্থনীতির অবস্থা আমাদের অনেক ভালো। মাননীয় স্পিকার, সম্পূরক বাজেটে আমি পরিশেষে বলতে চাই একটি জিনিস, আজকে একটি পত্রিকায় নিউজ ছাপিয়েছে, মাননীয় অর্থমন্ত্রী আছেন এখানে, আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি যে বিদেশে যাওয়ার সময় যে করের বিষয়টা, এটি সত্যি হলে আমার মনে হয় এই বিষয়ে আমাদের একটি পরিষ্কার বক্তব্য দেওয়া উচিত, কারণ অনেকেই প্রবাস থেকে আমাদেরকে মেসেজ দিচ্ছেন এবং এটা একটি আমাদের দুম্রজাল সৃষ্টি হবে। এই বিষয়টি মাননীয় অর্থমন্ত্রী খেয়াল রাখবেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।